अल्लाह 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে সহকাশ হবহি কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নহি কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নহি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে সহকাশ হবহি কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নহি কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নহি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম আর সিফাতে যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম আর সিফাতে বলিয়াছেন ফরওয়ারে মোর খলিফা আদম গহি কোরআন হাদিস খোলে দেখো আদম তো সামান্য নহি কোরআন হাদিস খোলে দেখো আদম তো সামান্য নহি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যোগাইয়া দাও মাদর জিকির যোগাইয়া দাও মাদর জিকির হৃদ মন্দিরে থাক বসে আইরে দয়াল ডাকসি কঙ্গাল রইসি রোকাল তো মহারাশে আইরে দয়াল মারহাবা আল্লাহ যোগাইয়া দাও মাদুর জিকির যোগাইয়া দাও মাদুর জিকির হৃদ মন্দিরে থাক বসে আইরে দয়াল ডাকসি কঙ্গাল রইসি রোকাল তো মারাশে মাশাআল্লাহ আরম্ভ করিলাম খোদা তোমার নামে কো রে শহর ওয়াহ 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 ওয়ান মাশাআল্লাহ নিজ নূরে বা নাইলা হাজার সেই নূরে পাক পাঞ্জা তন গো সেই নূরে পাক পাঞ্জা তো ওয়াহ ওয়াহ ওয়ান মাশাআল্লাহ আরম্ভ করিলাম খোদা তোমার নামে কো রে শহর ওহ ওহ ওয়ান মারহাবা নিজ নূরে বা নাইলা হাজার সেই নো রে পাক পাঞ্জা তন গো সেই নো রে পাক পাঞ্জা তো ওহ ওয়ান মারহাবা
हजरत आली मा फातिमा, हजरत आली मा फातिमा, हसन हुसैन नबीर पाशे आई रे दयाल, डाक से ही कंगाल रही से ही रोकाल तो महाराशे है माशाल्लाह। जो गाइया दाओ मधुर जिकिर, जो गाइया दाओ मधुर जिकिर, हृद मंदिर थाको बसे आए रे दयाल, डाक से ही कंगाल रही से ही रोकाल तो महाराज है माशाल्लाह। तीन सौ साठ आओ लिया बंदी लई सहबार चरंद होली माशाल्लाह। मैसे भंडारी कामेल फिर मुर्शिद आमार जालाली गो दयाल आमार जालाली माशाल्लाह। तीन सौ साठ आओ लिया बंदी लई सहबार चरंद होली माशाल्लाह। मजे भंडारी कामेल फिर मुर्शिद आमार जालाली गो दयाल आमार जालाली माशाल्लाह। वश करोनी मंसूर हल्लास, वश करोनी मंसूर हल्लास, कोहरी तेन काज पागल बेशे आई रे दयाल, डाक से ही कंगाल रही से ही रोकाल तो महाराज है माशाल्लाह। মোহাম্মদ মদিনা ওয়ালা আয় গো আমরার বুকে আলায়, আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় গো আমরার বুকে আওয়ায় মাশাল্লাহ। ডাকে আপনার আশে কেরা নবী, ডাকে আপনার আশে কেরা, শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় গো আমরার বুকে আয়, আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় গো আমরার বুকে আয় মাশাল্লাহ। নিরা নব্বই নামের মাঝে এক নামে তোমার রহমান গো, ও গো আল্লাহ রহমান তুমি আল্লাহ দয়াল নবীজি, তুমি আল্লাহ দয়াল নবীজি, জগত পাগল করিলা মাশাল্লাহ। নিরানব্বই নামের মাঝে এক নামে তোমার রহমান গো, ও গো আল্লাহ রহমান তুমি আল্লাহ দয়াল নবীজি, তুমি আল্লাহ দয়াল নবীজি, জগত পাগল করিলা মাশাল্লাহ। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। মাবুদু মাবুদু
তুমি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়া এই গত জীবনে কত তালাশ করলাম আজ তোমার দেখা পাইলাম না এই সাঙ্গিনী গ্রামের মা বোনেরা গো ইগো মা দুনিয়ার ঝামেলা আদায় হইছি নি গো মা আমরার সঙ্গে আমার মাওলার দরবারে দুটা হাত বাড়াও না গো মা মারা গো আপনারা তো এই এলাকার নায়রি না গো মা একদিন নতুন বধু হইয়া স্বামীর আগ দরজা দিয়া ঢুকছিলাম মা আর একদিন গো মরুদা হইয়া সে দরজা দিয়া বাহির হইয়া যাইবা জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো মোরার বাস পাইকা লালের লাল হইয়া রইছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো সাদা মার্কিন কাপড় উপস্থিত হইয়া রইছে মারা গো আপনাদের মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রইছে গো আজকের মাহফিল তো তার আর নসিব হইছে না এখনো সময় আছে গো মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটা হাত বাড়াইয়া দাও রব্বুল আলামিন তার হাবিবের উসিলায় আমদার কাউরে আজকে খালি দিত না ও ইয়া আমারা আল্লাহ ওই আমরার মন তো গো মদিনা যাইতে চায় মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ ওই যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা বিদেশে বিরাজে যার ও আল্লাহ ওই পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে মা আল্লাহ তোমার বান্দারা ঈদের দুই দিন পর আজকে ওয়াজ ও মাহফিলের আয়োজন করছে আল্লাহ এই মজলিসের মধ্যে আমার সাথে যারা হাত বাড়াইছে জানি না কার জীবনের আজকের শেষ মুনাজাত হইয়া গেছে জানি না কার জীবনের শেষ মাহফিল জানি না কে যেন আগামী কালকের সূর্যটা দেখতো না দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কিছু দেখি না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না আল্লাহ আমরার গুনার সে তোমার রহমত তোমার দয়া অনেক বড় আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আজকে তোমার দরবারে আসিয়া তওবা করতেছি মাফ চাইতেছি ক্ষমা চাইতেছি আল্লাহ তুমি আমরারে মাফ কইরা দাও আল্লাহ ফকির যেইভাবে ধনির ঘরে ভিক্ষার জন্য যায় দুনিয়া ভিক্ষা দিলে ইচ্ছা না দিলে ইচ্ছা আরেকটা ঘরের মধ্যে যাওয়া যায় আরেকটা ঘরের মধ্যে যাইয়া হাত পাতানো যায় আল্লাহ তুমি যদি আমদারে খালি ফিরাইয়া দাও আর কে আছে আমাদের মালিক কার দরবারে আমরা হাত পাতাবো আল্লাহ দয়া করে মেহরবানি করে আমরার কাউরে আজকে খালি দিও না আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম
এই বান্দাগুলা তোমার দরবারে হাত বাড়াইছে, তোমার কি দয়া হয় না মায়া হয় না? জীবনে বহু রং তামাশা আমরা দেখলাম, বহু সময় নষ্ট করলাম। আল্লাহ তুমি না বলছো যখন তোমার দরবারে তোমার বান্দারা আসিয়া মাফ চায় ক্ষমা চায়, তারা অন্যায় করিয়া যখন নত হইয়া যায়, তুমি খোদা তোমার বান্দাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আমরা গুনাহ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, জুলুম করছি, আল্লাহ তোমার দরবারে মাফ চাই ক্ষমা চাই, আমরার প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ জানি না কার মানাই, কে যেন মা হারাইয়া তোমার দরবারে হাত বাড়াইছে, কে যেন বাবা হারাইয়া তোমার দরবারে হাত বাড়াইছে, কার যেন ভাই নাই, কার যেন বোন নাই, কার যেন ঘরের বিবি নাই। আল্লাহ আমাদের আওলাদ বংশ পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরের আজাব মাফ করিয়া দাও। আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, মাফ চাই ক্ষমা চাই, আমাদের পরিবার পরিজন যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকের তুমি সুখে শান্তিতে রাখিও, আল্লাহ প্রত্যেকের উপরে তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহ কেমনে তোমার দরবারে চাইলে তুমি দিবা, আমরা চাইতে জানি না, তুমি আমরার দাও না। আল্লাহ জীবনে বহু মুনাজাত তোমার দরবারে ধরলাম, তোমার দরবারে দিলাম, কত মানুষের লইয়া তোমার দরবারে হাত পাতাইলাম। জীবনে যদি একটা মুনাজত কবুল হইয়া যায়, ওই মুনাজতের উসিলায় আজকের মুনাজত দোয়া তুমি কবুল করে না। আল্লাহ আমরার হয়তো জীবনের শেষ মাহফিল, হয়তো আগামী বছর আমরা কেউ বেঁচে থাকব না। আল্লাহ এই এলাকার অনেক ভাই বাবারা অন্ধকার কবরে আছে, অত্র জমিনের নিচে যত মরদেগান ঘুমাইয়া রয়েছে, প্রত্যেকটা মানুষকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ এই গ্রামের উপরে তোমার রহমত বরকত নাজিল করে দাও, এই গ্রাম থেকে সকল বালা মুসিবত দূর করিয়া দাও। এই তোমার বান্দারা তোমার দরবারে হাত বাড়াইছে, আমার সাথে তোমার দরবারে হাত বাড়াইছে, আমি আমার নবীর উসিলা দিলাম, ওলি আল্লাহর উসিলা দিলাম, তোমার নামের উসিলা দিলাম, যে যে আশা নিয়া তোমার দরবারে হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের মনের আশা দিলের আশা পূরণ করিয়া দাও। আল্লাহ এই গ্রামের যত ভাই বাবারা প্রবাসী আছে, আল্লাহ সহি সালামত রাখিও, কামাই রোজগারে বরকত দিও। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য নিয়ত করছে, আল্লাহ তাদেরকে বিদেশ নিয়া কলিজা ঠান্ডা কইরা দাও। আল্লাহ যারা বেকার আছে বেকারতা দূর করিয়া দাও, যারা ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, যারা অভাবে আছে অভাব দূর করিয়া দাও, যারা অসুস্থ আছে শেফা দান করো, যারা পড়ালেখা করে জ্ঞান শক্তি বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ এই এলাকার অনেক মা বোনেরা তোমার দরবারে হাত বাড়াইছে, আমার মা বোনদের জীবন ও জিন্দিগানের গুনাহ মাফ করিয়া দাও, মা বোনদের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও, আল্লাহ ওনাদের মনের আশা পূরণ করিয়া দাও। আজকের এই ওয়াজ মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেকের এই খ্যাতমত দান কবুল করিয়া নাও। ইয়াল্লাহ তাদের দানের উসিলা বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, রোগ ব্যারাম অ্যাক্সিডেন্ট মহামারী অপারেশন থেকে হেফাজত করিও। আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দান কর, আল্লাহ প্রত্যেকের মনের আশাটি পূরণ করিয়া দাও। আল্লাহ মক্কা মদিনার নাম শুনি জীবনে তো যাইতে পারলাম না, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়া দাও। যেই নবীর একবার দেখলে গুনার খাতায় গুনা থাকে না, যেই নবীর একবার দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়, আমার নবীরে না দেখাইয়া আমার কাউরে তুমি কবরে নিও না। আল্লাহ তোমার দরবারে আখির দরখাস্ত, মাফ চাই ক্ষমা চাই, কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, ইয়াল্লাহ পানিতে ডুবে মারা যায়, তোমার দরবারে মাফ চাই ক্ষমা চাই, এমন মৃত্যু আমার কাউরে দিও না। আল্লাহ তোমার দরবারে মাফ চাই ক্ষমা চাই, মক্কা মদিনার দোহাই দিলাম, তোমার নামের দোহাই দিলাম, ওলি আল্লাহর দোহাই দিলাম, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে রাখবা আমাদের দেহে ক্যান্সার রোগ দিও না।
আল্লাহ হাড়ের সমস্যা দিও না, আল্লাহ প্যারালাইসিস রোগ আমরার দিও না, আল্লাহ মৃত্যুর আগে জবান বন্ধ করাইও না, ও আল্লাহ কারো কাছে মাথা নত করাইও না, আল্লাহ সুস্থভাবে মরণ দিও, কালেমা শরীফ পড়ার শক্তি দান করিয়া দাও। আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, আমরা সবাই আপনার কুদরতি কদমে সফরদ হইয়া গেলাম, আমাদের প্রত্যেকের জামিনদার আপনি খোদা হইয়া যান। আল্লাহ এই মাহফিলটা প্রতি বছর করানো তৌফিক দান কর, এনতে জামিয়া মাহফিল কমিটির বংশের কবর আজাব বংশের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। তাবারুকের মধ্যে রহমত বরকত নাজিল করো। আল্লাহ এই ছেলেরা ইচ্ছা করলে নাচ গানের আয়োজন করতে পারতো, আল্লাহ এখানে খারাপ কিছুর আয়োজন করতে পারতো। আল্লাহ তোমারে ভালোবাসে, তোমার হাবিব রে ভালোবাসে, ওলি আল্লাহরে ভালোবাসিয়া আজকের এই মাহফিলের আয়োজন করছে। আল্লাহ ওনাদের বংশের প্রত্যেকের কবরে আজাব মাফ করিয়া দাও। আল্লাহ এই মাহফিল রুসিলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেকে রুজি রোজগারের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে নাইনাত করাছে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ যাদের ছেলে সন্তান হয় না, তাদেরকে ছেলে সন্তান দিয়া কলিজা ঠান্ডা করিয়া দাও। আল্লাহ যে যে ব্যবসা বাণিজ্য করে ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত বরকত নাজিল কর। আল্লাহ আজকে তোমার দরবারে তোমার বান্দারা হাত বাড়াইছে, তোমার কি দয়া হয় না মায়া হয় না, আমার নবীর উসিলায় প্রত্যেকের হাতটুকু কবুল করিয়া লও। আমারি গুনাহ আল্লাহ তোমার আছে জানাই, আমারি গুনাহ আল্লাহ তোমার আছে জানাই, মাফ কইরা দাও ওহে রব্বানা, মাফ কইরা দাও। আমি যে গুনাহগার দরবারে তোমার, আমরা যে গুনাহগার দরবারে তোমার, দয়া করিয়া আল্লাহ ক্ষমা কর না, দয়া করিয়া আল্লাহ ক্ষমা কর না, মাফ করে দাও ওহে রব্বানা, মাফ করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের উপরে আপনার রহমত বরকত নাজিল করেন, আল্লাহ আমাদের দেশের উপরে রহমত বরকত নাজিল করেন। আল্লাহ এই দেশের যত ভাই বাবারা প্রবাসে আছে সহি সালামতে রাখিও, আল্লাহ প্রবাসের মধ্যে মৃত্যু দিও না, আল্লাহ দেশের সন্তান আবার মা বাবার কোলের মধ্যে ফিরাইয়া দিও। আল্লাহ গোটা বিশ্বের মধ্যে মুসলমানেরা জাগায় জাগায় মার খাচ্ছে, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ মুসলমানদের ফতন কেবলা জেরুজালেম ফিলিস্তিনের জমিনে, যেই ফিলিস্তিনের জমিনে মুসলমানদের ফতন কেবলা রক্ষার জন্য প্রতিদিন মুসলমানেরা বুকের তাজা রক্ত দিয়া দিতেছে, আল্লাহ মুসলমানদের ফতন কেবলা আল্লাহ বাইতুল মুকাদ্দেস আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সকল আলেম ওলামারে সকল মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহ সবাইকে সলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের কাছ থেকে হিংসা দূর করিয়া দাও, আমাদের কাছ থেকে অহংকার দূর করিয়া দাও। আল্লাহ যেই দিন মৌতের বিছনা শুয়া যাইব, দয়াল নবী মায়ার নবীরে দেখাইয়া দেখাইয়া জবানে দিলে অন্তরে ফরাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।